অঙ্কুশ সঙ্গে যখন চ্যালেঞ্জ করছে যে কত বড় ইয়া আমার নে অপপচার করছে তাহলে উ যদি আমার সঙ্গে লাগাতেই নাই পারবে তাহলে কার সঙ্গে যদি না পরে তা আমার সঙ্গে তো লাগতে পারবে না যখন ইউটিউবে বলছে তা আমার সঙ্গে লাগতে পারবে মানুষটার সঙ্গে তাহলে আমার সঙ্গে কথাই লিখবে ও ডেটটা ফিক্সড করুক আর আমাকে ডাকুক মানুষটার সঙ্গে তো পারবে কারার সঙ্গে না পারলো ভাষণ দিতে পারছে ইউটিউবে আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রিপোর্ট চ্যানেল আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানে স্বাগত স্বাগত জানিয়ে আজকে দুর্দান্ত আপনারা জানেন যে পুরুলিয়া সুনাম ধন্য কারা রসিক এখানে উপস্থিত আছেন যে সন্তোষ মাহাতো মহাশয় এখানে আছে বংশীধর বাবুর ছেলে তো ওনাদের কাছ থেকে আজকে বেশ কিছু বক্তব্য আমরা তুলে ধরবো তো ভিডিওটি হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ তো তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধরিত ধরে আমি দেখাচ্ছি ভাই আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্ব প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি এখানে বংশীধরবাবুর ছেলে এখানে উপস্থিত আছেন ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আজকে আপনার কোথায় ছিল আপনার খেলা পিঁচাশি গ্রাম হুম এক নম্বর কারার সঙ্গে আমাদের জ্বর ছিল আচ্ছা তো সেইখানে আমাদের রসিক ছিল সন্তোষ মাহাতো

নিজের জিনিস কে ছুতে দেয় নাই লোকে রসিদ দাগ দিলে ঢুকতে দেয় নাই আমাদের ওই জিনিসটা নাই কোনো পোটলা বাঁধা নাই আর কোনো মানে ঝাড় ফুকো নাই আর কোনো নাই আমাদের কাড়াই যদি কেউ বলি দেয় আমাদের কাড়া ছিল কোনো কাঠিয়া বাঁধা কি এই ওই কে বলতে দেবে মাদুরিও নেই ফাঁদরিও নেই যে তুমি ছুঁ তাহলে কাড়া কে ছুঁয়ে যদি ভাগাতে পারে তাহলে ওইরকম তো সবাই করবে আচ্ছা তো তাহলে এখন আপনি কি বলতে চাইছেন এখন কি বলবো ওইটাই আমাদের দুঃখিত পরে সন্তোষ মাতা যা বলবে একটা কমান্ড খারাপ কমান্ড করেছে হ্যাঁ যে বংশী মাতার কে বটে ভাতার কি বটে বলছে ও নকি বলেছে একটা কল আমি তো ভিডিওটা দেখেছি আচ্ছা হ্যাঁ তাহলে আমরা কি ওটাকে মানি করিব পারবো বলো আড়া লাগান জি বলে কি কোনো একটা যাতা কথা বলে সেটা মানি নিব নাকি না ওরা দেখুন মানা মানটা তো মানে মানুষ মানুষ তর্ক লাগাটাই খারাপ জিনিস আর কে যেই হোক মানে কাড়া লাগবে ফুর্তি করো মানুষ মানুষ তো মানুষের তো আছে আমরা বয়ার কচি কাটার মানে লাগাবার জন্য কাটা তোটা তো নাই কে দুধ দিয়ে কোনো তো আপনি যেমন বললেন যে অভিযোগ যেটা যেমন সন্তোষ বাবু কে মারতে চলে এটা আপনি অভিযোগ করছেন তো কিন্তু দিক থেকে আরো আমরা ভিডিও দেখেছি আমি নাই অনেক লোকে দেখেছেন ইনি নাকি আরো বলছে যে কুচে দিয়া দিয়ে সবন নাকি করতেছিলেন নাকি ওটা যদি কেউ দেখানি ভিডিওটা তাকে তো ডাকুক

কি এমন ঘটেছিল যে কারা লড়াইটা অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর এটা চাঞ্চল্য কর মানে আমি ধর মোটামুটি কি হলো দশটার সময় পৌঁছেছি শীঘ্রাম মানে কারা লড়াই মানে আজকে কি বললো তাহলে যখন এই বিধান মত মানে এতে কাড়া গেছে তাহলে আমাকে তো যাতেই হোক আমাকে ফোন করতে বারবার যে আসি হোক লাগাতে হবে তাহলে দশটার সময় পৌঁছেছি সেখানে ধর কাড়া টিন গেছি এবার কাড়া হয়তো আরো লড়াই দেখেছি ঠিকই দেখেছি তারপরে ধরো আমরা যখন ইয়াতে কেড়া ডাকা হয়েছে তখন আমি যে নিয়ে সামানছি কেড়া আসরে সামানছি কোনো খারাপ ব্যবহারও নাই আর কোনো ইয়াও নাই যদি সেইখানে যদি আমি কোনো খারাপ ব্যবহার করেছি তাহলে আমার তো কোনো প্রমাণ থাকিবে যে শুনো আজকে আমি শুধু শুধু এই গ্রামে রসিকগিরি করিনি মানে আমি কি বলবো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টটাই বলো এবং ঝাড়খন্ডে বলো সব জায়গায় আমি কেড়া হয়তো রসিকগিরি করি

ও তো দেখো ওরা যখন লাগছে লাগা চুল পিছে তাহলে আমরাই কেনে এক করবো আমাদের কারা তো আমরা লাগাবো ওরা যদি যে না ক্ষেতটা লাগ দিয়ে দিব না ছাড়াই নেবো তাহলে আমরা সেইদিনে ছানাই মত আমি ছাড়াই নিতিবো কে যে কারো তো ক্ষেত নষ্ট করে ঠিক নেই এই জন্য এবার দেখো ওরা ফুর্তি করছে তাহলে আমরা আমাদের কারা যতক্ষণ লাগবে লাগু আমরা তো সেইখানে যদি আমি কোনো দোষ করে থাকি তাহলে তো পাবলিক আরো ছিল আরো তো ভিডিও করেছে তার সঙ্গে সে তো বলবে এক সন্তোষ মতে উনি কুচিয়ে দিয়েছে সেটা তো দেখতে পাবো মানে ওই জিনিসটা হইলো তো সেটা মানে মাগারাম মতো ছেলে না কে যাই হোক বলছে ইউটিউবটাই আমি চিনি নাই সত্যিকারের যে মাগারামের ছেলে বোটে কিনাই যাই হোক বলছে বাইরে থাকি না কোথায় যাকি যাই হোক বলছে তো যাই হোক ও এখন নবালোকেই আছে দেখতে গেলে যেহেতু ও বলছে আমার বয়স তেইশ ন চব্বিশ তাহলে নাবালোকেই নাবালক থেকে হয়ে হইছে অবো 18 প্লাস হলে ছাবালকের দিকে চলে যায় কিন্তু বর্তমানে হয়তো আপনার থেকে আটুর বয়সে ছেলে দেখো হয়তো সেই ছিলে আজ একটা ইউটিউব বার করি জামার নিয়ে যা কিছু বলছেন ঠিক আছে বলুক কিন্তু যার সঙ্গে ও আ জেঠা মগारामাত নোকে আমি সঠিক জানি না মগारामাতকে সঠিকভাবে চিনিও না যেটাই মগारामাত আচ্ছা হয়তো নামটার উপর পরিচিত আছে কিন্তু হয়তো পরিচয় বললে আমি জানি না মানুষটাকে চিনি হয়তো জানি না যে ইয়ারই নাম আচ্ছা

যে কারো কারা কে ঠেঙায় এই করে কুচিয়ে ভাগায় ওটা তো পাবলিক বলবে আমাকে তাহলে এত এত জায়গায় আমি তারা এইভাবে লাগাতেনি তো ঠিক আছে ওটার থেকে যা বলেছে আরেকটা কি চ্যালেঞ্জ করেছে সন্তোষ মা তো কত বড় মরদ বটে যে মছ রাখিলে মরদ হয় নাই তার পরমান দেখাতে হয় যাই কিছু বলেছে তো আমি একটা ছোট ছেলের সঙ্গে আমি লড়াই লাগতে নারাজ মানে একটা নাবালক ছেলের সঙ্গে আমি লড়াই দেখতে না রাজ মাগারাম মা কথাটা যদি বলতো তাহলে আমি মানিয়ে নিছি কিন্তু মাগারাম মা তো হয়তো যাই ছিল তাহলে তো শুনিয়েছে নিশ্চয় কাছে ছিল মানে শুনিয়েছে থাকিয়ে ভিডিও করেছে তাহলে আমি এটাই বলবো যে আমার কারা সঙ্গে নাকি চ্যালেঞ্জ করেছে যে ও কাজ লাগালে কাইলে ওর সঙ্গে আমি লাগাবো কাড়াই কারা দিয়া দিই তাহলে ঠিক আছে আমি বেশি কিছু বলবো না যে কাড়াই কাড়া কোথায় কোথায় লাগাবে খামার কাড়ার সঙ্গে সেইখানে আমি রাজি আছি আর ও দুদিন বলেছে যে কাল লাগালে কাইলে আমি ওকে এক সপ্তাহ টাইম দিলি ও রাজি হোক হ্যাঁ ও যদি এক সপ্তাহ নাই পারে আরো পনেরো দিন পর আমি লাগাবো ও তাও রাজি হোক যে কোথায় লাগাবে ঠিক আছে তো আমার এই ভিডিওটা তো দেখতে পাবে হ্যাঁ এই ভিডিওটা দেখুক তারপরে সন্তোষ মাত্রের সঙ্গে চ্যালেঞ্জ করবে

কোনো কিছু করি আমি রসিক ডিগেছি কাড়া লাগাইছি আমাদের কাড়া হাই মেনেছে ঠিক আছে আমরা সিলিন্ডার হয়ে তো তবু আমার নিয়ে একটা খারাপ ভাষা বার করেছে তো ঠিক আছে সন্তোষ মাতো যদি এতটাই দম আছে তো দমটা দেখাই দি আমার নিয়ে যখন খারাপ ব্যবহার করেছে তাহলে আমার নিয়েও যখন বলেছে যে যে কোথায় ও লাগাবে ওই নিজে এটা ইয়া করি আর আমাকে বলুক মধ্যস্থল কেন ও যদি ও আর হাঁড়ি দলে বলে তাও আমি লাগাতে রাজি আছি হ্যাঁ

ও আগো তো আর দি হবে আমার কারের সঙ্গে লাগাবার জন্য seta তাহলে উঠা তো পারবিওক না আমি জানি অলরেডি তো ঠিক আছে মধ্যস্থলেই বাঁচুক জায়গাটা আচ্ছা জায়গাটা এরকম করে আমরা দেখেছি না না এটা ভিডিওর মাধ্যমে হবে আমার বলেছি তো সন্তোষ সন্তুষ্টিমতে কোনদিন একটা ইউটিউবে যত লড়াই করেছে যেটা बात করে সেটাই বল আচ্ছা আজও পর্যন্ত কোনোদিন খারাপ ব্যবহার নাই করে সন্তোষ সন্তুষ্টিমতে যে ইউটিউবে বলে দিল তারপরে ও উদবি অনেকেই লগা হয় ভিডিও পার করে এত আইড়া দিলি এত আইড়া দিলি লড়াইয়ের সময় থেকে বন্ধাই করে দিল আমি আজ এই কথাটা বলছি এখন যে কথাটা বলছি সেই কথাটা তবে আমাকে শুনতে হবে সেই তবেই কথাটাই বলি মানে লড়চড় হোক লড়চড় হোক না আমার মানে সকালে এই রাতে আদে এটা কি বললো এটা কি কালি মেলা বটে হুম কালি বটে মানে কালি মেলায় বসে বল এটা কোনো আমি রাস্তায় বসে নাই বলি তো আর

যদি আমার সঙ্গে লাগাতেই নেই পারবে তাহলে কারার সঙ্গে যদি না পারে তো আমার সঙ্গে তো লাগতে পারবে না যখন ইউটিউবে বলছে তো আমার সঙ্গে লাগতে পারবে মানুষটার সঙ্গে তাহলে আমার সঙ্গে কথাই লাগবে ও ডেটটা ফিক্সড করুক আর আমাকে ডাকুক মানুষটার সঙ্গে তো পারবে কারার সঙ্গে না পারলেও ভাষণ দিতে পারছে ইউটিউবে তাহলে আমার সঙ্গে তো পারবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এটা আমরা কোনো রকমের সমর্থন দিব না

নিজস্বে লাগে লাগবে সেই ৰমাই লাগে নাম হত্তি বলা যাব নাই ও আৰু

তুমি হে তো কইলে কালকে একবার ход যাও কালকে যাইবার ঘরে গালফটা করো গালফটা করে ডেট পালেও আর নতুবা সন্তুশ মাতন নিয়ে ভিডিও ছাড়িও না যদি সন্তুশ মাতন সঙ্গে কথাই কইতে লাগবে তাহলে ওর সঙ্গে আর কি চ্যালেঞ্জ কইছো তার কাল উল্টা পাল্টা দেই লোক খারাপ কই না শতটা যদি দম আছে সত্যকারের মাগाराम মাতার ছেলের ইনো মাগाराम মাতার তালে লাগাবে আর কি কইলো

আর ও যে লাখ টাকা দেবো কবে লিখে দেবো বুঝছ এইটাই বল সুদু সন্তুশ মাথাকে মোসটা দেখি না মোসটা হই আই নাই থাকে সন্তুশ মাথা ঝাড়খন বল এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট বল কোন জায়গায় বদনাম হয়ে নাই আছে আর আমি তো যে আসর যাবো ওই আসরটা ইয়াটা নাই পারিত পারিবে তাহলে আমি যদি বেমানি করি তাহলে আমি ওই জায়গায় ঢুকতে নাই পারিবো না বলি বলতেছিল না যেটা বলছে যে আপনাদেরকে আপনার কাড়া পরাজিত হয়ে বলছে প্রাইজটা দিতে পারে না এটা উল্লেখ করুন কি জানে কাড়ার ব্যাপার সেটা তো আমাদের লোক ছিল ছিল কি নাই তো কাড়াই ভাগালে কাড়ক কে নাই পালালে কোনটা আজকে ছাড়ি ছিল উটা তো দুই লোকই তালে পালান ছিল কই আমরা মানি রিনি আমরা তো দেখছি যে উয়ার কাড়া দিকে দৌড়ছে আর আমদের টাগ দি দৌড়ছে তালে কই আমরা বললি যে আমদেরটা জিতে গেলি যেটা পালাবে সবাই জানে রসি

আমি আমার যে কাড়া ডুইন ঢুকেছি সে কাড়া নিয়ে হয় নেচে ধরে থাকি আর ঘাড়ে ধরে থাকি ওটা থাকতেই পারে অবশ্য কাড়াটা পিছন না থাকলে কাড়াটা আগে যেমন না থাকলে তো ওইটা যদি দেখান দিয়ে কোনো ভিডিও হয় যে সত্যিকার সন্তোষ মা দাদা ঠেঙান যে থাকে তাহলে আমি বিশ্বাস করব আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা তো বুঝতে পারলেন যে বহু মাস ও মাস উনি অলরেডি বলে দিল যে এটা কিন্তু মিথ্যা অভিযোগ কারণ বলছে প্রমাণ এটা যদি দেখাতে পারে তাহলে বলছে আমি কিন্তু যা শাস্তি পা যে কোনো ইয়া হোক সেটা মাথা মানে রাজি আছে আর কি তো তাই আপনারা কি বলবেন সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সেখানকার কমিটি মহাশয়কে তো অলরেডি বলে দিল যে যেদিনে কারা লাগাবে সেদিনে কিন্তু লাগাতে রাজি আছে যেখানে লাগাবে ওনার গ্রামে লাগালে গ্রামে হবে ওই মাঠে মধ্যস্থলে লাগাবে মধ্যস্থলে বা ইয়ার গ্রামে যদি লাগাই ইয়ার গ্রামও হবে তো যেখানে আমার গ্রামে যখন আসবো তখন উ তো আজ পয়সা লোভে লাগাবে তাহলে ও আগে তো পয়সাটা আড়তে হবে

মানে কি হচ্ছে ফাইনাল ডিসিশন কাড়ালা লাগবে কিনা এরকম শুধু মানুষের তর্কাতর্কি হয়ে মানে মিটে যাবে পারমিশন